তারা সেখানে দাঁড়িয়ে রয়েছে। আমাদের ট্রেন আসতে এখনো মোটামুটি 20-25 মিনিট আছে। রবিবারের সকালে এত সুন্দর তরকারি, এত ফলাফের লুচি আর কি চাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। বনগা সিরিজের এটি আমাদের আরেকটি ভিডিও হতে চলেছে। মানে আজকে আমরা সকাল সকাল বেরিয়েছি, মোটামুটি 2-3টে ভিডিও করার প্ল্যান আছে। রানাঘাট স্টেশনে দাঁড়িয়ে রয়েছি, আমাদের ট্রেন আসতে এখনও মোটামুটি 20-25 মিনিট আছে। ভাবলাম একটু ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট করে নিই। আমাদের প্ল্যানটা তো ছিল বনগাতে অথবা গোপালনগরে নেবে আমরা ব্রেকফাস্ট করব। এখান থেকে আপাতত ব্রেকফাস্ট আমরা সেরে নেব। তো বেশি কথা না বলে শুরু করা যাক। তার আগে আমি মৃদুল, বিহাইন্ড দ্য লেন্স দীপাঞ্জন, এবং আমাদের সাথে আছে আজকে শুভজিৎ, অ্যান্ড ইউ আর ওয়াচিং আওয়ার ইউটিউব চ্যানেল হ্যাংলা পোলাপান। লেটস গেট বাঙালিয়ানা। সকাল সকাল আমাদের ব্রেকফাস্টে খুব দরকার ছিল, ব্রেকফাস্ট পেয়েও গেছি। সকালবেলা ছুটির দিন, এমনিতে রবিবার, তার মধ্যে লুচি আইটেম হয় তরকারি, বাঙালির কাছে স্বর্গ এটা। হ্যাঁ, দারুণ, এক্সট্রা কিছু বলার নেই। রবিবারের সকালে এত সুন্দর তরকারি, তাহলে এত ফ্লাফি লুচি আর কি চাই। দারুণ, সত্যিই দারুণ। আর সকাল সকাল ব্রেকফাস্ট করাটা খুব জরুরি, খিদেও পেয়েছিল সকাল সকাল, বাড়িতে বেরিয়ে গেছি। ট্রেনের জন্য ওয়েট করছি, তাতে কী হয়েছে, তাহলে একটু খাওয়া দাওয়া করবো না নাকি। বনগা সিরিজের এটা হচ্ছে আমাদের 5 নম্বর ভিডিও। সকাল সকাল তো বাইক থেকে বেরিয়ে গেছি, রানাঘাট স্টেশনে দাঁড়িয়ে ব্রেকফাস্টটা হয়ে গেলো। এই স্টেশনে ব্রেকফাস্ট করার জন্য অনেক কিছুই রয়েছে, তার মধ্যে পুরি, রুটি, ঘুগনি, ডিম সেদ্ধ, এগুলোই বেস্ট। এখানে লুচি পাওয়া যায়, পকোড়া পাওয়া যায়। পকোড়া তোমার 3 পিস মনে হয় নেবে 20 টাকা, আর লুচি 4 পিস 20 টাকা থাকে। অনেক কটা দোকান আছে, তোমরা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে খেতে পারো। সবাই ভালো বানায়, ব্রেকফাস্ট করার জন্য একদম ঠিকঠাক। মোটামুটি ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, এখন এখনও কতক্ষণ বাকি, মোটামুটি 10 মিনিট মতো বাকি আছে। রানাঘাট স্টেশনে দুর্ধর্ষ একটা চায়ের দোকান আছে, ঠিক আছে। এইখানে আমি অনেক জায়গা থেকে চা খেয়েছি, তবে সত্যি কথা বলতে এই যে চিনি ছাড়া লিকারটা, রংটাই কত সুন্দর। যাই হোক, এই চিনি ছাড়া লিকারটা এত টেস্টি, তোমরা যদি কখনো আসো অবশ্যই ট্রাই করে দেখো। আর সিরিয়াসলি বলছি, দুর্ধর্ষ টেস্টি। যারা চিনি ছাড়া লিকার খেতে পছন্দ করো বা যেরকম ধরনের চা খেতে পছন্দ করো, এখানে চলে এসো, খেয়ে দেখো আর জানাও কেমন লাগলো। তার আগে তোমাদের একটা কথা বলে দিই, এই যে চায়ের দোকানটা, এটা হচ্ছে রানাঘাট 1 নম্বর প্ল্যাটফর্মের একদম পেছন দিকে। ওভারব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, ওভারব্রিজের একদম কাছেই রয়েছে। 5 টাকার চা, ঠিক আছে, চিনি ছাড়া করার লিকার, একদম বেস্ট ফ্লেভার, সত্যি দারুণ খেতে। তোমরা এসে এখানে খেয়ে দেখো আর জানো আমাদেরকে তোমাদের কেমন লাগলো। বেশি সময় নষ্ট করা যাবে না, ট্রেন প্রায় ঢুকে গেছে, আমাদের যেতে হবে বনগার উদ্দেশ্যে। তো গোপালনগর যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে আমরা উঠে গেছি, ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে, যে এই জাস্ট ছাড়লো। এখান থেকে 10:22 ট্রেন ছিল, আর সকালবেলা তো মোটামুটি ব্রেকফাস্ট আমরা করে নিলাম। এখন আমরা যাচ্ছি গোপালনগরে, ওখানে এখন বলবো না যে কোথায় যাচ্ছি, তোমরা দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা এখন যাচ্ছি কোথায় আর কী ওপরে ভিডিও হতে চলেছে। Thank you.
ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে। এ সুজিত, এই দিক থাকা দীপ, বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা ছিটছিটে বৃষ্টি হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমাদের ফেসবুকে আর ইনস্টাগ্রামে আমাদের পেজটা আছে, সেটা ফলো করো। তাছাড়াও হ্যাংলা পোলাপান নামে আমাদের একটা গ্রুপ রয়েছে ফেসবুকে, ওখানে তোমরা এসো, তোমরা ওখানে ছবি পোস্ট করো, কোনো ঘুরতে যাওয়ার ছবি অথবা কোনো স্পেশাল কোনো খাবারের ছবি অথবা এমন কোনো জায়গা যদি তোমাদের রেকমেন্ডেশনে থাকে আমাদের ওখানে গিয়ে ভিডিও করার জন্য, সেটাও আমাদেরকে জানাতে পারো, আমাদের সাথে কানেক্টেড থাকো। সো থ্যাংক ইউ হ্যাংলা পোলাপান।